Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Taujiba Maya. Kitchen room. Welcome everyone. তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রান্না রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে রান্না রেসিপিটি কি। তো দেখতেই পাচ্ছ একটি কড়ার মধ্যে বাতাসি মাছ, এখানে আমি 800 গ্রামের মতো বাতাসি মাছ নিয়ে নিয়েছি, 1 কেজি থেকে একটু কম। আর মাছগুলো বাজার থেকে এনে সাথে সাথে কড়াইতে ঢেলে নিয়েছি, পলি বেগে থাকলে মাছগুলো নরম হয়ে যাবে। তো মাছগুলো আমি বাসায় কীভাবে কাটবো সেটা এখন তোমাদেরকে দেখাবো, চলো দেখে নেওয়া যাক। আমরা অনেকেই গুঁড়া মাছ পছন্দ করি খেতে, কিন্তু কাটার ঝামেলার জন্য অনেকেই গুঁড়া মাছটা খাই না এবং বাজারে গুঁড়া মাছটা কেটেও আনা যায় না। তো বাসায় কীভাবে গুঁড়া মাছটা কেটে নেবে সেটা শিখে নাও। তো আমি এই জন্য দিয়েছি, আমরা যারা মাছ কাটতে পারি না তারা যদি ভিডিওটি দেখে যদি তাদের একটু উপকার হয়। তো আমি আস্তে আস্তে করে গুঁড়া মাছটা এভাবে কেটে নিচ্ছি, আর আমি গুঁড়া মাছটা অনেক বেশি পছন্দ করি, এর জন্য আমার ম্যাক্সিমাম ভিডিওই গুঁড়া মাছের। দেখতে পাচ্ছ আমার মাছগুলো কাটা শেষ, এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটি ঝুড়িতে রেখেছি পানিটা ঝরানোর জন্য। পানিটা ঝরে গেলে যাতে করে রান্নার সময় এক্সট্রা বেশি পানি না উঠে বাতাসি মাছ থেকে, এখন আমি বাতাসি মাছের তরকারিটা চুলায় বসিয়ে দিব। একটি চুলাতে কড়াই বসিয়েছি বাতাসি মাছটা চচ্চড়ি করার জন্য। এখানে আমি এখন 1.5 কাপ পরিমাণে সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 পার মতো পেঁয়াজ কুচি, এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা তোমরা তোমাদের মতো প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। এখন আমি পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেব, কুচুন দিয়ে আস্তে আস্তে লাড়া দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে আমি জিরাটা বেটে নিয়েছি আদা রসুনের সাথে মিক্স করে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন আমি আধা মগের মতো পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে মশলাটা লাড়া দিয়ে মিক্স করে নেব। তো মশলাটা আমি 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে তেল বের হয়েছে। এখন আমি এখানে আবারও 1.5 মগের মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি বাতাসি মাছগুলো এখানে দিয়ে দিব আস্তে আস্তে করে। তো সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে লাড়া দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মাছ খেতে কেনা পছন্দ করে সবারই পছন্দের একটি মাছই হচ্ছে গুঁড়া মাছ। তো বেশি বেশি করে আমরা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করব গুঁড়া মাছ। আর গুঁড়া মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না। এখন আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কেটে টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস তোমরা চাইলে আজকের এই রেসিপিটি দেখে বাসায় এভাবে ট্রাই করে নিতে পারো, খুব ভালো লাগবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মাঝে আঁচ করে দিব। আবারও চলে এসেছি, দেখতে পাচ্ছ তরকারিটা বলক চলে এসেছে, লাড়া দিয়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে বা সাইডে দিয়ে লেগে না যায়। তো যেহেতু গুঁড়া মাছ আস্তে আস্তে করে লাড়া দিয়ে দিতে হবে, এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি, ফ্রেন্ডস সাথে থাকো। ব্রেকের পর আবারও চলে আসলাম, দেখতে পাচ্ছ তরকারিটা অনেকটা হয়ে গিয়েছে আমার। এখন আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটা দিয়েই সাথে সাথে চুলা থেকে বাতাসি মাছটা নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখলে তরকারি কালারটা নষ্ট মানে কালো হয়ে যেতে পারে। আর যেহেতু আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা কালো হয়ে যেতে পারে। এখন একটু কুচুন দিয়ে হালকাভাবে লেড়ে দিব, বেশি লাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমার মাছগুলো ভেঙে যাবে। আর আমি এটা লবণটা দেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে, দেখতে পাচ্ছ তরকারিটা কতটা মাখা মাখা হয়েছে। এখন আমি চুলা থেকে মাছটা নামিয়ে একটি বাটিতে মেরে তোমাদেরকে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো বাতাসি মাছ চচ্চড়িটা নিয়ে এসেছি বাটিতে বেড়ে। তো খুবই মজার একটি চচ্চড়ি, আমি এটা দিয়ে দুপুরে লাঞ্চ করব। রেসিপিটি দেখে তোমরা কিন্তু বাসায় ট্রাই করে নিতে পারো। খুবই অল্প সময়ে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছো যে মাছ কাটার আগে এমনিতে অনেক বেশি দেখা গেছে, বাট কাটার পরে রান্নার পরে অল্প একটু হয়ে গিয়েছে, যেহেতু এটা গুড়া মাছ। আর আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আমি তাও যেভাবে আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।